বিসমিল্লাহির রহমানির রহিমের বরকত ও তার ফজিলত। সম্মানিত শুধু আগের বিষয়ের সঙ্গে এটাও মিল আছে, এই জন্য দুইটি বিষয় একসঙ্গে আলোচনা করা হচ্ছে। সম্মানিত শুধু রসুল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসের মধ্যে বিসমিল্লাহ বলার গুরুত্ব আরোপ করেছেন, এবং সবচাইতে বড় কথা হচ্ছে আল্লাহ তাবারক তাআলা কোরআন শুরু করেছেন কি দিয়ে? ক্বালাল্লাহুল করিম ফি আউয়ালিল কোরআনিল আযীম বিসমিল্লাহির রহমানির রহিম। আল্লাহ রাব্বুল আলামিন কোরআন শুরু করেছেন বিসমিল্লাহির রহমানির রহিম দিয়ে। অথচ আরবি হরফ 29টি, এর শুরুর হরফটা কি? আলিফ। শুরুর হরফটা কি? আলিফ। আল্লাহ শব্দের শুরুর হরফটা কি? আলিফ। সূরা ফাতিহার শুরুর হরফটা কি? আলিফ। সূরা বাকারার শুরুর হরফটা কি? আলিফ। তাহলে সব কিছু মিলে আমরা যদি একটু তাফসীর করতে চাই, তাহলে আমাদের যুক্তি এটাই হওয়ার দরকার, অথবা এটাই আমাদের হবে যে সবই আলিফ দ্বারা শুরু, তাহলে কোরআনটাও আলিফ দ্বারা শুরু হওয়ারই দরকার ছিল, ঠিক না বেটি? কিন্তু বিসমিল্লাহ দ্বারা কেন শুরু করলেন? সম্মানিত শুধু তফসিরে রুহুল মানি, তফসিরের নাম কি? তফসিরে রুহুল মানিতে কেন আল্লাহ তাআলা বিসমিল্লাহ দ্বারা কোরআন শুরু করলেন 10টি কারণ লিখেছেন। কয়টি কারণ? তফসিরে রুহুল মানিতে বিসমিল্লাহ দ্বারা কোরআন শুরু করার 10টি কারণ বর্ণনা করেছেন। তার মধ্যে থেকে একটি কারণ হলো আল্লাহ রাব্বুল আলামিন যখন বা হরফটাকে সৃষ্টি করলেন, বা হরফকে সৃষ্টি করার পরে ওই হরফকে জিজ্ঞাসা করলেন, আল্লাহ তাআলা প্রশ্ন করলেন, হে বা তুমি কয়টি নোক্তা নিবে? বা বললেন, আল্লাহ আমি একটি নোক্তা চাই। সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন প্রশ্ন করলেন, কেন তুমি একটি নোক্তা নিবে? তুমি যদি ইচ্ছা করতে দুইটি নোক্তা চাইতে পারতে, তুমি যদি ইচ্ছা করতে পাঁচটি নোক্তা চাইতে পারতে, তুমি অতিরিক্ত নোক্তা না চেয়ে কেন একটি নোক্তা চাইলে, কেন একটি নোক্তা নিতে চাইলে? বা তখন বলে, আল্লাহ আপনি এক, লা শারীকা লাক, আপনার কোনো শরীক নাই, আপনি এক, আপনার কোনো দ্বিতীয় নেই, আপনি এক, এটার প্রতি ভিত্তি করে আমি বা একটি নোক্তা চেয়েছি। আল্লাহ রাব্বুল আলামিন বললেন, তুমি আমার তাওহীদের তাওহীদের পক্ষে, তুমি আমার একত্ববাদের পক্ষে, এই জন্য আমি তোমাকে সম্মানিত করব। সেটা কি? কোরআনের শুরুতে কোরআন শুরু করব, কোরআনের সূচনা হবে তুমি বা, তোমার বা দ্বারাই আমি কোরআনের সূচনা করব। সুবহানাল্লাহ। সম্মানিত শুধু বিসমিল্লাহ থেকে শিক্ষা কি? শিক্ষা তাওহীদের পক্ষে থাকতে হবে, একত্ববাদের পক্ষে থাকতে হবে, আল্লাহ তাবারক তালা এক, আল্লাহর কোনো শরীক নাই, এটার পক্ষে থাকতে হবে। বলুন তো রিজিকদাতাকে, একটু জোরে বলুন, রিজিকদাতাকে, পালনকর্তাকে, সৃষ্টিকর্তাকে, সন্তানদাতাকে, নাকি কোনো পীর, নাকি কোনো মাজার? তাহলে কেন এই আল্লাহ তাবারক তাআলার দরবার বাদ দিয়ে কোন পীরের দরবারে আমরা সন্তান চাওয়ার জন্য যাই? যাই কি না? সম্মানিত শুধু আজকের সমাজের দিকে তাকালে দেখা যায়, শিক্ষার স্লোগান আমরা 10 বছর 20 বছর আগের চেয়ে এখন আমাদের মাঝে শিক্ষার মান বেশি, আমরা শিক্ষিত সমাজ, এই স্লোগান চলে না? চলে না। কিন্তু মুসলমানের কিছু কাজ দেখে মনে হয় যে আমরা যতটা শিক্ষিত হওয়ার দাবি করছি তার চেয়ে বেশি মূর্খতার দিকে আমরা এগিয়ে যাচ্ছি। নাউজুবিল্লাহ। বলুন, আজকে এই সমাজেও যদি মুসলমান আমরা আল্লাহর দরবার বাদ দিয়ে কোনো পীরের দরবারে গিয়ে সন্তান চাই, কোনো পীরের দরবারে গিয়ে যদি আমার জীবনের রোগ মুক্তি চাই, তাহলে এর চেয়ে মূর্খতা আর কি হতে পারে? বলুন তো দেখি, এর চেয়ে কোনো মূর্খতা হতে পারে? পীরের দরবারে আপনি দোয়ার জন্য যাবেন, তার জন্য আপনি দোয়া করবেন, কিন্তু আপনি কখনোই আপনার সন্তানের জন্য পীরের দরবারে যাওয়া যাবে না। পীরই তো আপনার আমার দিকে দোয়ার মহতাজ। তিনি চলে গেছেন কোথায়? কবরে চলে গেছেন। তিনি দোয়া করতে পারবেন? তিনি তো আমাদের দিকে দোয়ার মহতাজ, তাহলে তিনি আমাদের কল্যাণ কিভাবে করবেন? হ্যাঁ, আমরা তাদের কবরের সামনে যাইতে পারবো, তাদের জন্য দোয়া করতে পারবো, তাদের রুহানি ফয়েজ বরাকাত আমরা গ্রহণ করতে পারবো, কিন্তু কখনোই তাদের কাছে আমরা সন্তান চাইতে পারবো না। সম্মানিত শুধু আজ থেকে যদি আমরা কোনো পীরের দরবারে, কোনো মাজারে যদি সন্তান চাইতে, সন্তান চাওয়ার জন্য যাই, সাথে হাতে একটা জুতা নিয়ে যাব। কি নিয়ে যাব বলেন? বলেন, কথা বলেন, কি নিয়ে যাব? জুতা নিয়ে যাব। জুতা দিয়ে নিজের কপাল আগে থাপ্পড় কয়েকটা লাগাবো, তারপরে সেই পীরের কাছে যদি কিছু চাইতে হয় চাইবো। কেন? এত
সৃষ্টিকর্তা পালনকর্তা রিজিকদাতা এমন মহান প্রভুকে আমরা পালাম, এমন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাকে পাইলাম যার কাছে চাইলে তিনি কি হন, খুশি হন, আর বান্দার কাছে চাইলে বান্দা কি হয়, বেজার হয়। তাহলে সেই প্রভুকে বাদ দিয়ে কেন আমরা বান্দার কাছে চাইবো? এটা আমাদের মূর্খতা, অজ্ঞতা। এই জন্য কখনোই এরকম শেরেকি কুফরি কাজ কখনোই আমরা করব না ইনশাআল্লাহ। যদি কেউ করতে চায়, আপনার আমার পাশের প্রতিবেশী কেউ যদি অজ্ঞতা বসে করতে চায়, অবশ্যই আমরা তাকে হেকমতের সাথে খুব শান্তশিষ্টভাবে তাকে বোঝানোর চেষ্টা করব, কখনোই তাকে তার সঙ্গে রাগারাগি করব না। রাজি আছি তো ইনশাআল্লাহ। সম্মানিত সুধী, বিসমিল্লাহ, এমন একটি বিষয় রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেছেন, কুল্লু আমরিন জিবালিন লাম ইবদা বিবিসমিল্লাহ ফাহু আবতাউ। হে মুমিন, তুমি যত বড়ই কাজ করতে যাও না কেন, যত ইম্পর্টেন্ট গুরুত্বপূর্ণ কাজই তুমি করতে যাও না কেন, সেই কাজের শুরুতে যদি বিসমিল্লাহির রহমানির রহিম না বলো, তাহলে কখনোই সেই কাজটি সম্পূর্ণ হবে না, কখনোই সেই কাজটি পরিপূর্ণ হবে না। তার মানে কি বুঝলাম, কাজটি যতই আপনি আমি মনে করি খুব ভালো হয়েছে, কিন্তু কোনো না কোনো এক দিক দিয়ে দুর্বলতা অবশ্যই রয়ে গেছে। সম্মানিত শুধু, ইসলামের শিক্ষা হলো যে কোনো কাজ, যে কোনো বৈধ কাজ, ভালো কাজ যখন আপনি আমি করতে যাব, তার শুরুতে কি বলবো, বলেন কি বলবো, বিসমিল্লাহির রহমানির রহিম বলবো। সম্মানিত শুধু, আপনি আমি নামাজ পড়তে যাব, নামাজ পড়ার আগে কি করতে হয়, ওযু করতে হয়, ঠিক না ভাই? ঠিক। এই নামাজ পড়ার জন্য পবিত্রতা শর্ত ওযু করতে যাচ্ছি, ওযুর শুরুতে বিসমিল্লাহ পড়া সুন্নত, ওযুর শুরুতে কি বিসমিল্লাহ পড়া সুন্নত। এরপরে আপনি আমি নামাজ পড়ার জন্য মসজিদে যাব, কোথায় যাব, মসজিদে যাব। মসজিদে প্রবেশ করার সময় পাঁচটি সুন্নত, কয়টি সুন্নত, পাঁচটি সুন্নত। এই পাঁচটি সুন্নতের মধ্যে এক নম্বর সুন্নত হলো বিসমিল্লাহির রহমানির রহিম পড়া, দুই নম্বর সুন্নত হচ্ছে দরুদ শরীফ পড়া, দুই নম্বর সুন্নত কি, দরুদ শরীফ পড়া, তিন নম্বর সুন্নত হলো মসজিদে প্রবেশের যে দোয়া আছে নির্দিষ্ট দোয়াটি পড়া। এই তিনটি একত্রিত ভাবে এভাবে পড়া যায়, বিসমিল্লাহি ওয়া সালাতু ওয়া সালামু আলা রাসূলিল্লাহ আল্লাহুম্মা ফতাহলি আবু আবা রহমাতিক। এরপরে আপনি আমি নামাজ আদায় করে যখন মসজিদ থেকে বাইর হব, তখনও পাঁচটি সুন্নত, কয়টি সুন্নত, পাঁচটি সুন্নত। এক নম্বর বিসমিল্লাহ পড়া, দুই নম্বর দরুদ শরীফ পড়া, তিন নম্বর মসজিদে বাইর হওয়ার যে একটা নির্দিষ্ট দোয়া আছে সেই দোয়াটি পড়া, চার নম্বর বাম পা দিয়ে বাইর হওয়া, চার নম্বর কি, বাম পা দিয়ে বাইর হওয়া, পাঁচ নম্বর ডান পায়ের জুতা আগে পরিধান করা। সম্মানিত শুধু, সেখানেও কি পড়তে হয়, বিসমিল্লাহি ওয়া সালাতু ওয়া সালামু আলা রাসূলিল্লাহ আল্লাহুম্মা ইন্নী আসআলুকা মিন ফাযলিক। এরপরে বাম পায়ে বাইর হব, ডান পায়ের জুতাটা আগে পরিধান করব। সম্মানিত শুধু, আপনি আমি নামাজ শুরু করতেছি, নামাজ পড়ব, এখন নামাজের সময় কি করতে হয়, প্রথমে আল্লাহু আকবার বলে সানা পড়তে হয়, সানার পরে কি পড়তে হয়, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম পড়তে হয়, এরপরে বিসমিল্লাহির রহমানির রহিম পড়া সুন্নত। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম শুধু নামাজের প্রথম রাকাতের সানার পরে হবে, আর অন্যান্য প্রত্যেক রাকাতের শুরুতে বিসমিল্লাহির রহমানির রহিম বলা সুন্নত। নামাজগুলো আপনি আমি এভাবে পড়ব। সম্মানিত শুধু, শুধু তাই নয়, আপনি আমি যদি খানা খাইতে চাই, চা পান করতে চাই, ইত্যাদি ইত্যাদি যদি খাইতে চাই, ভক্ষণ করতে চাই, তখনও খানার শুরুতে কি পড়া সুন্নত, বিসমিল্লাহির রহমানির রহিম পড়া সুন্নত। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসের মধ্যে বলেছেন, কোন মুমিন যখন কোন খানা খাওয়ার শুরুতে বিসমিল্লাহির রহমানির রহিম বলে এবং খানা খাওয়ার শেষে শুকরিয়া তান আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, অথবা একটা দোয়া আছে আলহামদুলিল্লাহিল্লাযী আতআমানা ওয়া সাকানা ওয়া জাআলানা মুসলিমিন, এই দোয়াটি যখন পড়ে আল্লাহ রাব্বুল আলামিন তার উপর সন্তুষ্ট হয়ে ওই খানার হিসাব নেবেন না, সুবহানাল্লাহ বলুন। সম্মানিত শুধু, শুধু তাই নয়, হাদিসে বর্ণিত আছে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এক দরবারে উপস্থিত হলেন, সেখানে এক সাহাবী কিছু খাবার খাচ্ছিলেন, এমন সময় ওই সাহাবী খানার শুরুতে বিসমিল্লাহির রহমানির রহিম বলে খানা খাওয়া শুরু করলেন। খানা খাইতে খাইতে যখন এক পর্যায়ে শেষের দিকে সর্বশেষ লোকমাটি যখন তিনি ভক্ষণ করবেন, তখন তার মনে হলো হয়তো শয়তানের ওয়াসওয়াসায় পড়ে, নফসের ধোকায় পড়ে আমি আমার খানার শুরুতে বিসমিল্লাহ বলার সুন্নতটি আদায় করিনি। এই জন্য ওই সাহাবী সর্বশেষ খানা, সর্বশেষ লোকমাটি যখন মুখে দিবেন, তখন তিনি আবারও বিসমিল্লাহির রহমানির রহিম বললেন। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই সাহাবীর বিসমিল্লাহির রহমানির রহিম বলার আওয়াজ পাওয়ার পরে মুস্কি হাসলেন এবং বললেন, ও সাহাবী, তুমি যে বিসমিল্লাহির রহমানির রহিম বললে, এটা বলার কারণে তোমার সঙ্গে যে শয়তান আছে সেই শয়তানের আর খাওয়া হলো না। সুবহানাল্লাহ, শয়তান খায় তার খাবার কিভাবে হয়,
আপনি আমি যেভাবে খাই আপনার আমার খাবারের মাধ্যমেই তার খাওয়া হয়ে যায়। আপনি আমি যদি খানা খাওয়ার শুরুতে বিসমিল্লাহির রহমানির রহিম বলি তাহলে আমার সঙ্গে যে শয়তান নিযুক্ত আছে সেই শয়তান আর খাওয়া হবে না, সে অনাহারে থাকবে, দুর্বল হয়ে যাবে। এক পর্যায়ে নিয়মিত এই সুন্নতগুলো মানার কারণে সে এত দুর্বল হয়ে যাবে, আপনাকে ওয়াসওয়াসা কুমন্ত্রণা বিপদগামী করার চেষ্টা করলেও সে সফল হবে না, কারণ তার শরীরে শক্তি নাই। সম্মানিত শুধু খানার শুরুতে বিসমিল্লাহ বলবো, খানার শুরুতে যদি বিসমিল্লাহির রহমানির রহিম বলি তাহলে সেই খানাতে বরকত দান করেন, সুবহানাল্লাহ বলুন। সেই খানা আপনি আমি খাবো, সেই খানা খাওয়ার পরে আপনার আমার শরীরের মধ্যে খানা যখন আপনার আমার পেটে থাকবে তখন আপনার আমার এবাদতের আগ্রহ সৃষ্টি হবে, এবাদত করতে মন চাবে। এই খানা খাওয়ার পরে আপনার আমার শরীর অসুস্থ হবে না, আপনার আমার শরীর কখনোই দুর্বল হবে না। এটা হচ্ছে খানা খাওয়ার শুরুতে বিসমিল্লাহ বলার সুন্নতের বরকত। সম্মানিত সুধীম, এক কিতাবে মৌলানা সাদ আহমদ খান তিনি এক কিতাবের মধ্যে বলেছেন, কোনো মা বোন যখন খানা রান্না করে সেই খানা রান্না করার শুরুতে যদি বিসমিল্লাহির রহমানির রহিম বলে খানা রান্না করা শুরু করে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ওই খাবারের মধ্যে বরকত দান করেন, সুবহানাল্লাহ। শুধু তাই নয়, তিনি আরও বলেন কোনো মা বোন যখন কোনো মহিষ গরু ছাগল ইত্যাদি দুধ দহন করে, বাড়িতে আমাদের মা বোনেরা এই কাজগুলো করে না, সম্মানিত যদি তিনি বলতেছেন দুধ দহন করার শুরুতে যদি বিসমিল্লাহির রহমানির রহিম বলেন তাহলে যে জন্তুর দুধ দহন করতেছেন সেই জন্তু ওই মা বোনের জন্য দোয়া করতে থাকেন, সুবহানাল্লাহ। সম্মানিত শুধু আজকের আলোচনার মূল বিষয় যেটা সেটা হলো আজকে দেখা যায় আমাদের সমাজের অনেক ব্যক্তি আমরা আছি সারা দিন অফিসে কাজ করি কিন্তু কাজের কোনো কিছুই খুঁজে পাই না, এরকম হয় না? হয় না। ব্যবসায় সকাল থেকে গিয়ে দোকানে কাজ করছি, ব্যবসার পণ্যগুলো গুছাচ্ছি ইত্যাদি ইত্যাদি কাজ করছি কিন্তু মাগরিবের সময় দেখে মনে হচ্ছে যে তেমন কোনো কাজই আমি করলাম না। শুধু তাই নয়, বাড়িতে মা বোনদের দেখা যায় সবার আগে মা বোন ফজরের আগে ঘুম থেকে ওঠেন, সারা দিন কাজ করেন দুপুরের খাবার খান চারটার দিকে, গোসল করেন আসরের পর, ঠিক না ব্যাটি? সর্বশেষ সবার শেষে রাত ১২টা পর্যন্ত কাজ করে ঘুমাতে যান, কাজে বরকত পান না। কেন? কাজগুলো হচ্ছে আমাদের মন মতো ইসলামের শিক্ষা নিয়ে আপনি আমি কাজ শুরু করিনি, এই জন্য বিসমিল্লাহির রহমানির রহিম বলে কাজ শুরু করে দেখি সেই কাজে বরকত হয় কিনা। রাজি আছি তো ইনশাল্লাহ? আমরা বিসমিল্লাহ, যে কোনো কাজ, গুনাহের কাজ নয়, চুরি করতে যাচ্ছি বিসমিল্লাহ বলা যাবে, মদ পান করতে যাচ্ছি বিসমিল্লাহ বলা যাবে, এখন গার্লফ্রেন্ডের সঙ্গে মোবাইলে কথা বলবো, ফেসবুকে ইত্যাদি ইত্যাদিতে অনেক কিছু করবো, বিসমিল্লাহ বলা যাবে? আরও গুনাহ হবে, এটা বেয়াদবি হচ্ছে। কি করব, যে কোনো ভালো কাজ যখন আপনি আমি শুরু করব বিসমিল্লাহির রহমানির রহিম বলে শুরু করব। সম্মানিত সুধী, বিসমিল্লার অনেক ফজিলত, অনেক গুরুত্ব। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরো বলেন, ইজা ক্বালাল আব্দু বিসমিল্লাহির রহমানির রহিম ইয়াজুবুশ শয়তানু কামা ইয়াজুবুর রাসাসু ফিন নার। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আগুনের মধ্যে যদি কাজ দেওয়া হয় কাজটি যেভাবে গলে শেষ হয়ে যায়, কোনো বান্দা যখন কোনো কাজ শুরু করার শুরুতে বিসমিল্লাহির রহমানির রহিম বলেন শয়তান তখন সেই কাজে ধোঁকা দেওয়ার আগে এইরকমভাবে শেষ হয়ে যায়, কোনোভাবেই সে ধোঁকা দিতে পারে না। এই জন্য আমরা বিসমিল্লাহির রহমানির রহিম বলে কাজ শুরু করব, এর দ্বারা আল্লাহ রব্বুল আলামিন অবশ্যই আমাদের কাজের মধ্যে বরকত দান করবেন। সম্মানিত শুধু একটা ইতিহাস বলে শেষ করব, সালমান ফারুকি রহমতুল্লাহ আলাই বর্ণনা করেন, রোম সম্রাট কাইসার যখন ইসলাম ধর্ম গ্রহণ করলেন তখন উমরে ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহুর দরবারে একটি পত্র লিখলেন, তিনি বলতেছেন, হে খলিফাতুল মুসলিমিন, সর্বক্ষণ আমার মাথা ব্যথা, অনেক কঠিন একটি রোগ, অনেক কষ্টকর একটি ব্যাধি, ঠিক না ব্যাটি? অন্যান্য রোগ যদি হয় তাহলে কষ্ট হলেও কষ্টের একটা অবস্থা থাকে কিন্তু মাথা ব্যথা যতই ছোট হোক খুবই কষ্টকর একটি রোগ, ঠিক না ব্যাটি? সম্মানিত শুধু রোম সম্রাট কাইসার ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহুর দরবারে একটি চিঠি লিখলেন, তিনি বললেন, খলিফাতুল মুসলিমিন, আমার প্রচন্ড মাথা ব্যথা, বিশ্বের যত বড় বড় ডক্টর ডাক্তার আছে সকলের কাছেই আমি চিকিৎসা করেছি কিন্তু কোনোভাবেই আমার মাথা ব্যথা কমে না। খলিফাতুল মুসলিমিনের কাছে এই চিঠি প্রেরণ করলেন, খলিফাতুল মুসলিমিন একটি টুপি দান করলেন, তাকে কি দিলেন? টুপি হাদিয়া দিলেন, টুপিটি কালো রঙের। এই টুপিটি দেওয়ার পরে তিনি পত্রের অপর পৃষ্ঠায় লিখলেন, হে রোম সম্রাট কাইসার, এই টুপি যখন তোমার কাছে পূজবে তখন তুমি সর্বক্ষণ এই টুপি পরিধান করবে, এই টুপি পরিধান করলে আশা করা যায় তোমার মাথা ব্যথা থাকবে না। তিনি নিয়মিত টুপি মাথায় দিচ্ছেন,
টুপি পরিধান করছেন, যতক্ষণ তার মাথায় টুপি থাকে ততক্ষণ তার মাথায় কোনো মাথা ব্যথা অনুভব হয় না, খুব সুখ শান্তিতে তিনি রাষ্ট্র পরিচালনা করছেন, ইত্যাদি ইত্যাদি কাজগুলো করছেন, তার মাথায় কোনো ব্যথা অনুভব হয় না, কোনো সমস্যা নাই, তিনি স্বাভাবিক ভালো ব্যক্তি। কিন্তু যখনই মাথা থেকে টুপিটি খোলেন তখন থেকে আবারও সেই প্রচন্ড মাথা ব্যথা শুরু হয়। তার অন্তরের মধ্যে বারবার এই কল্পনা জল্পনা, এই টুপির ভিতরে কি আছে, সুবহানাল্লাহ বলুন। রোম সম্রাট বারবার তার অন্তরে এই কল্পনা জল্পনা, খলিফাতুল মুসলিমিন এই টুপির ভিতরে কি দিয়েছেন, যার কারণে আমি যতক্ষণ এই টুপি পরিধান করে থাকি আমার কোনো মাথা ব্যথা নাই, কিন্তু যখনই আমি এই টুপি মাথা থেকে খুলে রাখি তখনই সে আগের সেই প্রচণ্ড মাথা ব্যথা আমার জন্য অসহনীয় হয়ে যায়। এই টুপির ভিতরে কি আছে, একবার তিনি টুপির সেলাই খুলতে চান, আবার চিন্তা করেন না এই টুপির সেলাই কখনোই খোলা যাবে না, হয়তো আমার যেই সমস্যা সেই সমস্যার সমাধান শেষ হয়ে যাবে। এইরকমভাবে কিছুদিন অতিবাহিত হওয়ার পরে তিনি মনের সঙ্গে আর কখনোই পারলেন না, সর্বশেষ তিনি টুপির সেলাই খুললেন। খোলার পরে দেখেন ছোট্ট একটি কাগজ, সাদা কাগজ, সেই সাদা কাগজের মাঝে লেখা আছে বিসমিল্লাহির রহমানির রহিম, সুবহানাল্লাহ। সম্মানিত সুধী, সময় শেষ, বাস্তব একটি ইতিহাস আপনাদেরকে বলতাম, সময় শেষ, এই জন্য আমি বলতে চাই আপনার আমার অনেকের মাথা ব্যথা হয়, বাড়িতে মা বোনদের অনেকের মাথা ব্যথা হয়, বিসমিল্লার উপর পরিপূর্ণ বিশ্বাস নিয়ে যদি বিসমিল্লাহির রহমানির রহিম পাঠ করে যদি সেই মা বোনের মাথায় ফু দিতে পারি, অথবা আমার মাথায় ব্যথা হচ্ছে আমি যদি বিসমিল্লাহির রহমানির রহিম বলে যদি আমার নিজের মাথায় যদি আমি ফু দিতে পারি, বিশ্বাস যদি ঠিক থাকে, আল্লাহর কসম করে বলি আপনার আমার মাথা ব্যথা তৎক্ষণাৎভাবেই ভালো হয়ে যাবে। কিন্তু কথা হচ্ছে বিশ্বাস তৈরি করতে হবে, রিজিক দাতা আল্লাহ, এটার বিশ্বাস পরিপূর্ণ আমাদের নাই। ব্যবসাকেই আমরা বলি রিজিক দাতা ব্যবসা, আল্লাহও লাগে ব্যবসাও লাগে, আল্লাহও লাগে চাকরিও লাগে, ইত্যাদি ইত্যাদি আমরা বলি। এই জন্যই হাজারোভাবে আমরা আমাদের এই কর্মজীবনে হাজারোভাবে আমরা বিপদের সম্মুখীন হচ্ছি। সম্মানিত শুধু আজকের যে আলোচনা হলো, আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সকলকে সঠিকভাবে এই আলোচনা বুঝার সাথে সাথে বাস্তব জীবনে আমলে পরিণত করার তৌফিক দান করুন, সকলে বলি আমিন।